ঝাঁক নতুন খাবারের ঝুলি নিয়ে রিলঞ্চ হল কাম ইবক ক্যাফে। জানো বিস্তারিত, ক্যাফেটা নতুন করে রিলঞ্চ হলো, তো এটা নিয়ে কি বলবেন? ক্যাফে নতুন করে রিলঞ্চ বলা চলে, পাঁচ বছরের ক্যাফে, যুদ্ধটা শুরু হয়েছিল 2018, সেখান থেকে আজকে এসে নতুন জায়গা, একটা বড় জায়গা আমরা নিতে পেরেছি, যেখানে বাইরে আমরা স্মোকিং জোন অ্যাজ ওয়েল অ্যাজ নন স্মোকিং জোন দুটোই রাখতে পেরেছি। খাবার দাবার একই রয়েছে, চেঞ্জ কিছু হয়নি তাতে, উল্টে আরও বড়স্ব আরও অনেক কিছু নতুন মেনু আমরা অ্যাড করতে পেরেছি, জায়গাটা আরও বড়ো রাখি। কী কী স্পেশাল মেনু রয়েছে এখানে? স্পেশাল বলতে গেলে ক্যাফেতে যা থাকে সেটা মেইনলি হচ্ছে টি অ্যান্ড কফি, সেটা তো আছেই, তার সাথে আমাদের যা যা খাবারগুলো ছিল কলকাতা ক্লাসিক্সের এগ ডেভিল থেকে শুরু করে ফিশ ফ্রাই, মাটন কিমা দিয়ে এগ ডেভিল, তার সাথে আমাদের চিকেন কাটলেট, এগুলো তো রয়েছে। কলকাতার এখন স্পেশালিটি মোমো, সেটাও আমাদের এখানে রয়েছে, আর সাথে আরও অনেক কিছু, মেইনলি কন্টিনেন্টাল ফুড, সেটাই আমাদের স্পেশাল। বিশেষ করে কিসের টানে এখানে ছুটে আসতে পারেন দর্শকরা? লোকজন এখন পর্যন্ত 5 বছর ধরে যেটার টানে ছুটে আসে সেটা হচ্ছে মাটন দই বড়া, আর আমাদের দার্জিলিং প্ল্যাটার, যেখানে হাতে বানানো সসেজ, হাতে বানানো সালামি, প্রিজারভেটিভ ফ্রি খাবারগুলো পাওয়া যায়, এছাড়া ইংলিশ ব্রেকফাস্ট, যেটার টানে লোকে বারবার ছুটে আসে। কিছু স্পেশাল অফার থাকছে দর্শকদের জন্য? অফার তেমন কিছু থাকে না, কিছু গ্রুপের সঙ্গে অফার থাকে, যেমন ড্রাইভিং ডিএনএ বলে একটি গ্রুপ আছে, তাদের একটা অফার সারা বছরই চলতে থাকে, আর এছাড়া আর তেমন কোনো অফার আপাতত তেমন কিছু নেই। থ্যাংক ইউ।